দেখেন এই যে চাকাগুলো দেখেন কত সুন্দর এই যে একটা চাকা এই যে একটা চাকা দেখেন চেঞ্জি করা না বানার থেকে চেঞ্জি করা ভাইয়া এই যে দেখেন এই দেখেন এটা এই চাকাটা দেখলে দেখেন খুঁড়ে দেখেন একটু কষ্ট ভালোভাবে কাস্টমার হালাল টাকা দিয়া মনে করো কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেখি শুনে এই যে জাপানের এখন স্টিকারটা দেখছেন দেখেন মানুষে হালাল টাকা দিয়া পরিশ্রমের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেখেন এখনো মায়ের কোন কোনো কিছু নেই ভাইয়া

তো যারা আসলে তিনটা গাড়ি আসে দেখতে চায় সেক্ষেত্রে আসলে কোথায় আসতে হবে ভাই এটা আসতে হবে আপনার ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আইসা আমার ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাকে পাবে ওকে থ্যাংক ইউ আজকে কি দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম এটা এসকরলা পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল আচ্ছা এবং যা আছে সামনের পিছনে গেলার যা আছে সব অরিজিনাল অরিজিনাল কিন্তু ইঞ্জিল নতুন গিয়ারও নতুন ব্যাপার সুধানো পেপারসও বিআরটি যেই সিলিপ ওই সিলিপি উঠানো হয়ে গেছে। চিন্তা তো এখানে একটা কথা আছে ভাইয়া এখন আমার থেকে যে মনকানা এটা 24 জুন এর মেয়াদ শেষ হইছে আপনাদের টেস্ট টোকেন। আচ্ছা কিন্তু এখন 25 জুন পর্যন্ত যদি আমি যদি টেস্ট টোকেন করি আমাকে কিন্তু 26 সালের ব্যাট নিয়া যাবে। আচ্ছা আচ্ছা 26 সালের ব্যাট নিয়ে যাবে আমার কাছে। এখানেও একটা যে নিবে তারা একটা অপশন আছে। 26 সালে সে টেস্ট টোকেন করতে গেলে মাত্র 4000 টাকা দিবে। আমার থেকে আমার থেকে এখন নিয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন বা ছাপ্পান্ন হাজার টাকা আমার কাছ থেকে নেবে দেখেন এই যে চাকাগুলো দেখেন কত সুন্দর এই যে একটা চাকা এই যে একটা চাকা দেখেন কত সুন্দর দেখেন চাকা এই চাকার চাকার ইয়েগুলো দেখেন না ভাই দেখেন কত সুন্দর চাকা দেখছে এই যে চাইটা দেখেন এই যে চাইটা দেখেন করা আসলে এই যে দেখেন এই দেখেন এটা এই চাকাটা দেখেন এই চাকাগুলো খুব সুন্দর একটা চাকা এই চাকাটাও দেখেন ভাইয়া এই যে এই যে একটা চাকা দেখেন দেখেন এই চাকাটাও দেখেন দেখেছেন চারাটা চাকাই ভালো হয় এরপরে আপনার দরজাগুলো দেখেন এই দরজাগুলো দেখেন খুঁটিগুলো দেখেন একটু কষ্ট হলে আপনার ভালো কাস্টমার হালাল টাকা দিয়া মনে কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেখে শুনে এই যে জাপানের এখন স্টিকারটা দেখছেন দেখেন এই যে এখনো খুঁটিগুলো খুব ক্রেস কোনো মার ঘুরতে নাই এই দেখেন দরজাটা যদি মনে কোনো পরিবর্তন হয়তো দরজাটা এইভাবে লাগবে না অরিজিনাল দিকে লাগবে দেখছেন কত সুন্দরভাবে এই দরজাটা দেখেন এই দেখেন এই দরজাটা দেখেন দেখেন কত ক্লিন একবারে পার্সোনালি ইউজ করার দিকে এত ক্লিন হয়েছে ভাই দেখছেন খুঁড়ি হয়েছে এই যে খুঁড়িগুলো দেখেন এই খুঁড়িগুলো দেখেন এবং এই দরজাটা দেখেন দেখছেন দেখছেন কত সুন্দরভাবে দরজাটা লেগে গেছে এরপরে মনে করেন এটা দেখাতে পারেন ভিতরেটা দেখেন আপনি সিএনজি না হ্যাঁ সিএনজি না বানার থেকে করা হয়েছে ভাইয়া এটা কিন্তু একজন ঢাকা মেডিকেল কলেজের উনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওনার নামে এই গাড়িটা কিন্তু ওনার সেল ইউজ করছে এই যে দেখছেন এখনো জাপানি স্টিকারটা এই যে দেখেন এখনো জাপানি স্টিকারটা দেখছেন জাপানি স্টিকারটা আপনি দেখেন যে এই যে দেখেন দেখছেন দেখছেন কি অবস্থা দেখেন দেখছেন এখনো ভিতরে ওয়াশ করা নেই দেখেন এখনো কোনো মায়ের কিছু নাই এটা ভাইয়া আচ্ছা তারপর এটা দেখেন এই যে এটা দেখেন এই সেটা দেখেন মানুষের হালাল টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেখেন এখনো মায়ের কথা কোনো কিছু নেই ভাইয়া ঠিক আছে মায়ের কথা কোনো কিছু নেই দেখেন ওই সেটা এটাতে কোনো কাজ আছে হুম কোনো কাজ আছে ভাই বুঝি নাই গাড়িতে কোনো কাজ আছে না কোনো কাজ নাই ভাইয়া গাড়িতে গাড়িতে একবারে আমার কথায় কাজে যদি অ্যাকুরেট হয় তাহলে গাড়ি নেই এসি কি অবস্থা একেবারে পারফেক্ট নতুন ইঞ্জিন না ভাইয়া নতুন ইঞ্জিন এসি পুরো পারফেক্ট না আচ্ছা এসিটা খুব সুন্দর এই যে দরজাটা দেখেন দেখছেন দরজাটা দরজাটা দেখছেন এখনো কত সুন্দর এই দেখেন এই দেখেন এই সুন্দরভাবে দরজাটা লেগে যায় এই দরজাটা দেখেন এই দেখেন এখনো কিন্তু যে এই জুরিগুলো এখনো সুন্দরভাবে আছে দেখছেন এখনো কিন্তু আপনার জাপানের স্টিকারটা আছে দেখছেন জাপানের স্টিকারটা আপনার সুন্দর এই যে এত পেট যদি ভাইয়া এখনো ওয়াশ করা হয় না যদি মনে রাফ ইউজ এটা এত ক্লিন দেখা গেল না ভাইয়া এত স্মক তুলো না এত ক্লিন লেগে না ভিতরে ভিতরে ডেকোরেশনটা দেখেন আ দেখেন কত সুন্দর এই যে এটা তো খুবই দেখেন একবারে খুব ইজি ভাবে লেগে যায় কত দিবেন মাসুদ দাম হ্যাঁ এটার দাম হলো মাত্র 12 লাখ 80 হাজার টাকা 12

সাংবাদিক বাই ইউজ করছে তো একেবারে মনে করে না বেশি উনি তো সরকারি গাড়ি তো বেশি ইউজ করছে আচ্ছা কিন্তু এই গাড়িও ইউজ করছে কম আচ্ছা এটা মডেল কত এটা হলো মনে করেন আপনার ছিয়ানব্বই এটা মডেল কিন্তু মন করেন যে এটা কাগজ পাবে এক বছর দুই বছর কত দিবেন দাম মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা দশ হাজার পাঁচ পাঁচ লাখ দশ হাজার ওকে আচ্ছা এরপর থাকছে এটা হলো এফ ফিমিও এটা হলো চারের মডেল

লাইট গুলা লাইট গুলো অরিজিনাল এই দেখেনা লাইট গুলো দেখেন না দেখেন না খুব অরিজিনাল দেখছেন এই সাইডে দেখেন না খুব অরিজিনাল দেখেন খুব অরিজিনাল

সরি ওনার সেলে হলো একটা ব্যাংক উনি যখন বন্ধু বান্ধব নিয়ে সময় পাইতো তখন এটা রাত্রে একটু ঘুরতে যাইতো আর নালে দিনে কখনো নামে না এটা অনেক বছর ধরে পড়ে রয়েছে পরে আমি বাড়ি এলো খুঁজতে খুঁজতেই আমার পরিচিত তো পয়সা আমার দিয়ে দেন এত টাকা তো আমার কাছে এখন নাই দেশের পরিস্থিতি খারাপ ওই পাঁচ লাখ টাকা দিয়ে নিয়ে গেলাম আর বাকি টাকা বেছে দেন তো ওই ভদ্রলোক আমার লোক কথা হয়েছে সাড়ে চোদ্দ লাখ টাকা আমি ভদ্রলোকেরই দিব তো ওনার বাকিটা দিবে বাকিটা আর আমাকে তিরিশ হাজার টাকা লাভ দিবে

ভালো থাকবেন ভাই ওকে ওকে সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন মা বাবা যদি থাকে মা বাবার খেজমত করবেন এতে কোনো ভুল করা যাবে না মা বাবাকে খেজমত করতে হবে আর মা যদি দুনিয়াতে না থাকে বাবা যদি হয়তো তাহলে তার জন্য দান সদগা দান করতে হবে এবং সদগা দিতে হবে ওকে আমার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম